শেষ সূর্যাস্ত আর কিছুক্ষণের মধ্যেই, তার আগে ইকো পার্ক ভিড়ে জমজমাট। আমি আমার ভিডিওর সম্মুখে বলবো, সম্মুখে একটু ছবিটা দেখাও। আর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, বিভিন্ন বয়সের মানুষ এসেছেন এই বছরের শেষ যে সূর্যাস্ত, সেই সূর্যাস্তের সাক্ষী রাখতে। কয়েকজনের সাথে কথা বলবো। শম্ভুদা, অবশ্যই আমার ভিডিওর শম্ভু রয়েছে আমার সঙ্গে, সেও ছবিগুলো দেখাচ্ছে, কয়েকজন রয়েছে, কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন? এই তো কলকাতা কাছেই। বছরের শেষ সূর্যাস্ত আর কিছুক্ষণের মধ্যে, সূর্য অলরেডি নিচের দিকে, নতুন বছরের রেজলিউশন দেখো এই মুহূর্তে যে ছবিটা, বছরের শেষ সূর্যাস্ত আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, তার আগে ইকো পার্কে প্রচুর মানুষের ভিড়, বিভিন্ন বয়সের মানুষের ভিড়, কেউ বা বন্ধুদের সঙ্গে, কেউ বা পছন্দের মানুষের সঙ্গে। শম্ভুদা কে বলবো, শম্ভুদা আরও কয়েকজনের ছবি দেখাচ্ছে, খাওয়া দাওয়াও কিন্তু একই সঙ্গে চলছে। মধুকল্পিতা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একটু কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন? বেলগড়িয়া। এবং অবশ্যই কোথাও একটা তাড়াহুড়োও রয়েছে, কারণ আর কিছুটা সময়, একটু কথা বলবো। নতুন বছর আসছে, এই বছরের শেষ সূর্যাস্ত আর কিছুক্ষণের মধ্যে, নতুন বছরের প্ল্যান কি, রেজলিউশন? প্ল্যান তো অনেক কিছুই আছে। কোথাও ঘুরতে যাওয়ার কিছু স্পেসিফিক প্ল্যান বা অন্য কিছু? নতুন বছরে সবাই ভালো থাকে ফ্যামিলি নিয়ে, এটাই রেজলিউশন, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই আর আজকের প্ল্যান কি দেখতে হবে, সানগ্লাসটা অসাধারণ। থ্যাংক ইউ। আজকের প্ল্যান কি? ঘুরবো, এই রাতে বাড়িতে গিয়ে একটু মজা করবো, মানে নিউ ইয়ার সেলিব্রেশন। হ্যাঁ সেই। এবং অবশ্যই দেখো, নিঃসন্দেহে দাঁড়িয়ে প্রত্যেকের প্ল্যান্স রয়েছে, এবং 8 থেকে 80 বিভিন্ন বয়সের যারা মানুষ, যারা এই বছরের শেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে চাইছেন, তারা কিন্তু এসে পৌঁছেছেন ইকো পার্কে। যেমনটা বলছিলাম মধুকল্পিতা, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সঙ্গে, কেউ পছন্দের মানুষের সঙ্গে এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছেন। এবং দেখো ছবিটা, দেখো ইকো পার্কের এই মুহূর্তে ছবিটা আমরা দেখাচ্ছি, কার্যত জনারণ্য বললেও বোধ হয় কম বলা হবে, এবং শীতের আমেজ কিছুটা কম, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানে শীতের যে হালকা পরশ, সেই হালকা পরশকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ, তারা এসে পৌঁছেছেন। আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, যেমনটা বলছিলাম 8 থেকে 80 বিভিন্ন বয়সের মানুষ তারা এসেছেন, আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন যে মানে খেলনা বা সাজা যে সমস্ত আইটেম, এবং অবশ্যই মুহূর্তগুলোকে কিন্তু ক্যামেরা বন্দি করে রাখাও কিন্তু চলছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে লেন্স বন্দি করে রাখা হচ্ছে। অবশ্যই একটু কথা বলবো, খুব সুন্দর লাগছে প্রত্যেককেই। বছরের শেষ দিনের প্ল্যান কি? প্ল্যান আর কিছুই না, এখানে এসে একটু সময় কাটানো, এখানে এসে ইকো পার্কটাই বেছে নেওয়া। কেন ইকো পার্কটা বেছে নেওয়া? বিকজ এটা আমাদের বাড়ির কাছে ভীষণ, মানে ভিড় এড়াতে হবে, দেখো ভিড় এড়াতে হবে, মানে বাড়ির কাছে, এটাই হচ্ছে মানে মেন কারণ হচ্ছে ইকো পার্কে। আর এখান থেকে বেরিয়ে কোনো ভালো রেস্টুরেন্টও কাছে আছে, অ্যামিনিয়া আছে, সব আছে, খেয়ে একদম যাওয়া। মোগলাই কুজিন আজকে আজকে স্পেশাল ডিনার, আমাদের অ্যামিনিয়াটা টার্গেট আছে, তো ওখানে তো প্রচন্ড ভিড় হয়, আমার বাড়ি চিনার পার্কিং, তো সেই কারণে দেখা যাক, যদি ওখানে লাইন দিতে হয় তো প্রচুর, সুযোগ হলে পরে আজ ডিনার ওখানেই হবে। সুযোগ হলে পরে মানে একদম ডিনারের মেনু কি ফিক্স? বিরিয়ানি? হ্যাঁ ফিক্স, কলকাতা মানে কলকাতা বিরিয়ানি, চেঞ্জ হতে পারে, নানা হতে পারে। আচ্ছা নিউ ইয়ার রেজলিউশন কি? আমার সেরকম বলতে কিছু নেই, আমার সামনে বোর্ডস আসছে, তো বোর্ডসটা ভালো করে ক্লিয়ার করার তো একটা মোটিভ আছে। আর তোমার? আমার তো কলেজ থার্ড ইয়ার, আমারও আছে ইন্টার্নশিপ, আমাকে ইন্টার্নশিপ পেতে হবে এবছর ভালোভাবে। অবশ্যই মধুকল্পিতা, নিঃসন্দেহে দাঁড়িয়ে প্রত্যেকেই নিউ ইয়ার রেজলিউশন ইতিমধ্যেই ঠিক করে নিয়েছেন হয়তো, কিন্তু বছরের শেষ দিনটাকেও তারা একেবারে বোঝাই যাচ্ছে যে বছরের শেষটা কার্যত উৎসবের আমেজে মেতে উঠেছে প্রত্যেকে। ইকো পার্ক থেকে শুরু করে চিড়িয়াখানা, ইকো পার্ক বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ধন্যবাদ ঐন্দ্রিলা, ধন্যবাদ ভাস্কর দুজনকেই।